প্রথম পর্যায়ে কোরাপুট সংসদীয় ক্ষেত্রর জয়পুর নির্বাচন মণ্ডলী মতদান শেষ হয়েছে। সকাল সাতটার সন্ধ্যা ছটা যায় মতদান জারি রহিতলা বেড়ে কিছু কিছু স্থানের বুথ ভিতরে ভোট থিবা যোগ মতদান জারি রহিতবা সূচনা মিলেছে। জয়পুর নির্বাচন মণ্ডলী 238টি বুথে মতদান চালিতলা 2,14,616 জন ভোটার মতদান করুছন্তি। এমানক মধ্যরু 1,03,998 জন পুরুষ, 1,10,584 জন মহিলা ও 34 জন তৃতীয় লিঙ্গ ভোটার রহিতিলে। সকাল পাগ কোহলা থিবা যোগ মহিলা পুরুষ ও যুব ভোটরক মধ্যরে বেশ উৎকণ্ঠা দেখা দেইথিলা। সমস্ত ভোটার নির্বাচন মণ্ডলীর বিকাশ ও প্রগতি যে করিব সেভাবে প্রার্থীকে ভোট দেবা পাই মনস্থ করিথিবা কইতিলে। প্রশাসন পক্ষের সাক্ষী বুথ মাধ্যমে মহিলা কর্মচারী নিয়োজিত থাকবে যুব বুথ ও আদর্শ বুথ ভালো বুথ করে ভোটর মতদান পাই আকৃষ্ট করেছে। বুথ মানকরে পানীয় জল, টেন্ট, মেডিকাল ফ্যাসিলিটি সহ পুলিশ প্রশাসন নিয়োজিত হয়ে রয়েছে দেখা দিয়েছিলা। এই যে গণতন্ত্র মহান পর্ব আজ যে চালিছি আমার গাঁ ভৈরব সিংপুর, এই যে 46 নম্বর বুথে অতি আনন্দ এবং হর্ষ উল্লাস সহ চালছে। বহু সংখ্যার মহিলা এবং যুবক এবং আমার বয়স্ক ব্যক্তি এই উৎসবের সামিল হয়েছেন এবং এই আনন্দর উৎসবটা আউরি কিপরি সরস সুন্দর এবং আনন্দিত হব সমস্ত মিলিত সহযোগে এই পর্বটি আগে বড়ছে। পূর্ব নির্বাচন আউ পরবর্তী নির্বাচন ভিতরে আপনার কোন পরিলক্ষিত করছেন? বর্তমান নির্বাচন এই যে নির্বাচন টিকে নিয়ারা ঢঙ্গে হচ্ছে, বিশেষ করে ধন্যবাদ অর্পণ করবি আমার নির্বাচন কমিশন, জেলা প্রশাসন এবং সর্বোপরি আমার রাজনৈতিক দল এবং গ্রামবাসী এমানকর গোটে মিলিত সহযোগে এই পর্বটা অতি আনন্দর সহকার হচ্ছে। তৎ সঙ্গে সঙ্গে এই যে ব্যবস্থা যে হচ্ছে, নূয় নূ ব্যবস্থা যে করেছেন সরকার তরফর, পাঁচের ব্যবস্থা কুহতু, স্বাস্থ্যের ব্যবস্থা কুহতু, আপনার চান্দুয়ার ব্যবস্থা কুহতু, খরা দাউর রক্ষা পাইবা পাঁচের ব্যবস্থা কুহতু, দিব্যাঙ্গ ব্যক্তি মানে হুইল চেয়ারের ব্যবস্থা কুহতু, আইন শৃঙ্খলা পরিস্থিতি সজাড়ি যা ব্যবস্থা করা হয়েছে পুলিশ তরফর, এই সব ব্যবস্থা অতি শৃঙ্খলিত ভাবে করছে। প্রশাসনিক স্তরের পরিবর্তন হয়েছে নিশ্চয় স্বাভাবিক, আপনার মানে দেখিপারে এটা যেকোন ব্যক্তি দেখলে যাইপার জাঁপারে অতি সুন্দর ভাবে যা বি আমি সত্য ঘটনা দেখুছে অতি শৃঙ্খলিত ব্যবস্থা করছেন প্রশাসন তরফর। মু ভাবুছি এই ব্যবস্থা আউরি কিপরি শৃঙ্খলিত হব, আউরি কিপরি নিয়ারা ডঙ্গরে হয়েছে। ভোটর তো বহুত খুশি অনেক এই পর্বরে সামিল হওয়া আপনার দেখুছেন এত সংখ্যার মহিলা যে সামিল হয়েছেন এই পর্বরে, এটু ষষ্ঠ ভাবে জনা পড়ছে সে ঘরের যে বাহু এই পর্বরে সামিল হওয়া এই দর্শাউছি গণতন্ত্র কেত মজবুত ভারতর এবং কেত ব্যাপক এবং কেত সুদৃঢ়। দেখুন গুড়ায়ে সমস্যা এই অঞ্চলের গুড়ায়ে সমস্যা আছে, এই সমস্যা তো লোকের সমস্যা নিহতি রহব, কিন্তু বহুত পরিমাণের সমস্যা আজি পর্যন্ত লাগি রয়েছে। সে সমস্যা আগামী দিনে যেতবে নির্বাচন সরব, যিয়ে বি নির্বাচিত হয়ে আসব তা সহিত লোক তো ভোটর তো আগর জনাইছেন যে সেমানকর নেতা, তাপরে যে নির্বাচিত আসব তা সহ আমি ব্যাপক ভাবে আলোচনা করা কিপর এই সমস্যাটা হয়ে পড়ব। কিন্তু প্রথম আমার বর্তমানের লক্ষ্য হচ্ছে আমি এই নির্বাচনের কিপর গণতন্ত্রের উৎসবের সামিল হওয়া, এ হচ্ছে প্রথম লক্ষ্য আজর, এই লক্ষ্যে আমি চলছি আজ। দেখুন আপনার অঞ্চলটা আজ ভোট গ্রহণ হচ্ছে, কত খুশি অছি? আমি বহুত খুশি অছি কাইকি না আমার পঞ্চায়েতরে আমার গাঁ রে ডেভেলপমেন্টর আহরি আবশ্যকতা অছি, আউ বহু বিষয়ের উন্নতি করবার অছি, তো আমি ভোট দেওয়া তো আমার অধিকার, সেইপা আমি বহুত উৎসাহিত ভাবে আসিছু সমস্তে, আর বাহার যে অনেক সে আসছে আর সমস্ত শান্তি শৃঙ্খলার আসছেন। দেখুন এটা গোটে উপান্ত অঞ্চল, উপান্ত অঞ্চলের বহু সমস্যা আছে, এই সমস্যা দীর্ঘদিন হেলা হয়েপারু না, সমস্যার সমাধান হয়েপারু না, আপনি কমিটি দেখছেন এ সমস্যার সমাধান তো হয়েপারু না, সেই লোক মধ্যে চিন্তিত অনেক সেই বিষয় নিয়ে লোক ভোট দেওয়া মধ্যে উৎসাহিত অনেক যে সে কমিটি তা মতদান দিয়ে তাঁর যে প্রবলেম অছে সে সলভ করে পারে। আজ বুথে কোন সব ব্যবস্থা করা হয়েছে? বুথে তো প্রথম করে ধন্যবাদ দেওয়া সরকার কে পুলিশ প্রোটেকশন মধ্যে দিয়েছেন, আর ফার্স্ট এইড মধ্যে রখা হয়েছে, জল ছত্র রাখিছেন, আর সমস্তে যেমনি মিসগাইড নহবে সেইপাই আমার অঙ্গনওয়াড়ি কর্মী বি অনেক মহিলা মানে অনেক সে সমস্ত গাইড করছেন, আর পুলিশ প্রশাসন অনেক যেমনি কেউ জায়গার মধ্যে বিশৃঙ্খলা হব না, এমনি বি তো আমার শান্তি শৃঙ্খলা চালছে, কোণ অসুবিধা নাই, আর ভালো ভাবে ভোটটা চলছে।
ଯଶୋଦା ଛତ୍ରିଆ। ଆଜି ଭୋଟ ହେଉଛି ତୁମର ଗାଁରେ, କେତେ ଖୁସି ଅଛନ୍ତି? ବହୁତ ଖୁସି ଅଛୁ ଆମେ। କ'ଣ କ'ଣ ସମସ୍ୟା ଅଛି ଆପଣଙ୍କ ଗାଁରେ? ଆମ ଏଇଠି ଭୋଟର ଲୋକମାନଙ୍କର ପାଇଁ ଯଦି ଚେୟାର ବ୍ୟବସ୍ଥା ରହିଥାନ୍ତା ତାହେଲେ ବହୁତ ଭଲ ହୋଇଥାନ୍ତା। ଜଳଛତ୍ରର ବ୍ୟବସ୍ଥା ଅଛି, ଆଉ ଆମର ଲୋକମାନେ ଯଦି ବେହୋସ ହେବେ, ପାଣି ବ୍ୟବସ୍ଥା ତ ଅଛି, ତାପରେ ମେଡ଼ିସିନର ବ୍ୟବସ୍ଥା ଅଛି, ଆଉ ଅଙ୍ଗନବାଡ଼ି କର୍ମୀ, ଆଶାକର୍ମୀ ଏବଂ ଏନଏମ୍ କର୍ମୀମାନଙ୍କୁ ନିଯୁକ୍ତି ଦିଆହେଇଛି, ଏବଂ ଟିଚରମାନଙ୍କୁ ମଧ୍ୟ ନିଯୁକ୍ତି ଦିଆହେଇଛି। ଯେ ଗୋଟେର ଅଭାବ ରହିଲା, କାହିଁକିନା ଯେ ବୃଦ୍ଧାବୃଦ୍ଧିମାନେ ଅଛନ୍ତି ସେମାନଙ୍କ ପାଇଁ ଚେୟାର ବ୍ୟବସ୍ଥା ଥିଲେ ଭଲ ହୋଇଥାନ୍ତା। କେମିତି ପ୍ରାର୍ଥୀକୁ ଦେଖିନେ ଆପଣ ଭୋଟ ଦେଇଗଲା ମନସ୍ତ କରୁଛନ୍ତି? ହସ୍ତ କରୁଛୁ, କାହିଁକି ଆମର ମଧ୍ୟ ଅଧିକାର, ସମସ୍ତଙ୍କର ମଧ୍ୟ ଅଧିକାର, ଆଉ ଯେତେବେଳେ ସରକାର ଆମକୁ କିଛି କରୁଛନ୍ତି ତାହେଲେ ଆମେ ମଧ୍ୟ ଭୋଟ ଦେବା ଆମର ବୋଲି କର୍ତ୍ତବ୍ୟ।